মানুষকে বেশি সম্মান দিতে নেই, দিলে সম্মান হারিয়ে ফেলতে হয়। তাই মানুষকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা সে পাওয়ার যোগ্য। তুমি যাকে ছেড়েছ সেটা আমি ছিলাম, কিন্তু তুমি এখন যার কাছে আসতে চাও সেটা আমি নই। খুব বেশি ভালো হতে নেই, বরং নিজেকে খুশি করার জন্য ভালো কিছু করুন। এটা ঠিক যে সবারই জীবনে কখনো না কখনো খারাপ দিন আসে, কিন্তু কখনো হাল ছাড়বেন না। শুনেন, অন্য থেকে আশা করা বন্ধ করুন, কারণ আপনি যতই আশা করবেন ততই আপনি হতাশ থাকবেন। তাই কেউ যদি আপনার জন্য কিছু করতে না চায়, তবে তাকে ধন্যবাদ দিন। সর্বদা নিজেকে ভালো লোকদের সাথে ঘিরে রাখুন, এমন লোকদের সাথে থাকুন যারা আপনার জীবনের কঠিন সময়েও আপনাকে সমর্থন করবে। মনে রাখবেন, আপনি কেমন ধরনের মানুষ হয়ে উঠবেন সেটা আপনার পরিবেশের উপর নির্ভর করছে, তাই ভালো মানুষদের সাথে থাকুন। আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন এবং সত্যি তার যত্ন নেন, তাহলে তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করুন। কখনো কারো খারাপ আচরণকে বা খারাপ কথায় আপনি আপনার অভ্যন্তরীর শান্তি নষ্ট করতে দেবেন না, কারণ এই পুরো বিশ্বের সব মানুষ একরকম হয় না। কখনো কখনো আমরা যেটাকে সমস্যা ভাবি, আসলে সেটা সমস্যা নয়, সমস্যা হলো সেটাই আমরা যেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি। তাই কখনো বেশি টেনশন করবেন না, শুধু ধৈর্য ধরুন। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তাই কখনো খুব বেশি চাপ দেবেন না নিজেকে, কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা বদলে যাবে এবং আপনিও ঠিক হয়ে যাবেন। সম্পর্কে আপনার নত হওয়ার কারণে যদি সম্পর্ক স্থির হয় তবে নত হন, কিন্তু প্রতিবারই যদি আপনাকে নত হতে হয় তবে থেমে যান, কারণ ভালোবাসার স্থান মাথার ওপর, পায়ে নয়। অহংকারই মানুষের পতনের একমাত্র কারণ। যারা অন্যকে ধ্বংস করার কথা চিন্তা করে, তারা তাদের উদ্দেশ্যে এতটাই স্বার্থপর হয়ে ওঠে যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়, তা তারা জানে না। যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, আর যদি আপনি ভাবেন আমার মধ্যে কোনো কিছু কমতি ছিল অথবা আমার কপাল খারাপ এজন্যই এমন হয়েছে, তাহলে শুনুন, আপনি যাকে হারিয়েছেন সে আপনাকে ভালোবাসেইনি, কিন্তু সে তাকে হারিয়েছে যে পৃথিবীতে একমাত্র মানুষ যে শুধু তাকেই ভালোবেসেছিল। তাহলে কে আল্লাহকে? বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে, আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন। যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খোঁজে, তাদের থেকে দূরে সরে থাকা উত্তম। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে, তবে সেই সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে। তিনটা জিনিসের ওপর ভরসা করা ঠিক না: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, মেয়েদের জীবন স্বামী। কথাটা তেতো হলো সত্য, চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চল লোক থাকুক আর না থাকুক, খারাপ চল লোকের অভাব নেই এখানে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখব। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবসময় দেয় না, কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না। ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি।
যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে না। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অবহেলা জ্ঞান শক্তি বৃদ্ধি হয়, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়। যাকে অবহেলা করছো সে হয়তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় না ছেড়ে যায়। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়, একটি ইগো, অপরটি সন্দেহ। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। স্বার্থের টানে আত্মীয়স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুবই কম ছেড়ে যায়। সম্পর্ক শেষ হলো শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। দোষটা কাটার নয়, দোষটা আমাদেরই, কারণ তার ওপর আমরাই পা রাখি। কাটা তো তার জায়গাতেই থাকে। মেয়েরা যখন কাঁদে তখন পানি বের হয় চোখ থেকে, ছেলেরা কাঁদলে পানিটা আসে একদমই ভেতর থেকে। রাতটা আগের মতনই আছে, কিন্তু ঘুমটার আগের মতো আসে না। খারাপ সম্পর্কে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে, এটি বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে।